সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন টপিকের উপর ক্লাস করব। তো আজকে ক্লাসটা হবে যারা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বা ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট্ট একটা ক্যাটাগরি, নাম হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। যারা আমরা এই সার্ভিসটা ফাইবার মার্কেট প্লেসে দিয়ে থাকি এবং যারা এই সার্ভিসটা নিয়ে ভবিষ্যতে কাজ করবেন, তাদের এই ভিডিওটা দেখা আবশ্যক। কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটাতে ভিতরে দেখতে পারবেন কিভাবে আপনি অ্যাডের আইডিয়া নিতে পারবেন। ধরেন আপনাকে একটা বায়ার অথবা একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিছে, তো সেই কাজটা আপনাকে করে দিতে হবে, কিন্তু আপনি বুঝতেছেন না যে এটা বায়ার আপনাকে শুধু একটা প্রোডাক্টের মানে একটা ওয়েবসাইট দিয়ে দিছে, বা কিছু একটা ডিসক্রিপশন দিছে সামথিং, অথবা একটা ইমেজ দিছে, আর কোনো কিছু দেয় নাই, অথবা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে, অথবা যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিছে, কোনো ডিসক্রিপশন দেয় নাই, বলতেছে তোমার মনের মতো করে একটা ডিসক্রিপশন নিয়ে নাও। কারণ আমি যখন কাজ করতাম ফার্স্ট টাইম, আমার একটা কাজ আমার ক্যান্সেল হয়ে গেছিল মূলত এই বায়ারের মূলত ইয়ের নিগে এই অ্যাড কপিটা লিখতে আমাদের একটু সমস্যা হয়েছিল। বিদায় ভাইয়ের আমার কাজটা ক্যান্সেল করে দিয়েছিলো, মেবি $50 কাজ ছিল সেটা। আমরা সম্ভবত, আমরা যারা কাজ করি ম্যাক্সিমাম সেলাররাই বাইরের কাছ থেকে আমরা অ্যাড কপিটা নিয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমি বাইরের কাছে অ্যাড কপি চাওয়ার পরে বললো যে তুমি আমাকে অনেকগুলো লিখে দেখাও, আমার যেটা চুজ হয় আমি সেটা নিব। তো এরকম প্রবলেমে আপনারা পড়তে পারেন, যেমন আমি পড়ছি, আপনারাও পড়তে পারেন। অনেক বাইরে আসলে ক্রিটিক্যাল বায়ার থাকে, আর তাদেরকে বোঝানো যায় না যে আমাদের ইংলিশের সাথে আপনার ইংলিশ পড়বে না, তো আমি তোমার প্রোডাক্ট সম্পর্কে তেমন আইডিয়া নাই, কিন্তু তুমি আমাকে প্রোডাক্টটা দিছো, এটার আমি অ্যাড কপি লিখবো কীভাবে। তো এরকম অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তো আপনার বায়ার যখন এরকম কোনো একটা প্রোডাক্ট দেবে, বা এরকম একটা ইমেজের একটা লিঙ্ক দিবে, বলবে যে তুমি এই প্রোডাক্টটা বা এই ইমেজটা তুমি আমাকে অ্যাড কপি লেখো, অথবা এটার উপর বেস করে একটা অ্যাড কপি লিখে তুমি অ্যাড রান করো, শুধু আপনাকে একটা ওয়েবসাইট দিছে অথবা একটা ফটো দিছে, তো আপনি তখন কিভাবে এই অ্যাড কপিগুলো খুবই প্রফেশনালভাবে অ্যাড কপিগুলো লিখতে পারেন, এবং অ্যাড কপির আইডিয়াগুলো কোথা থেকে নিতে পারেন, সেটাই আজকের ক্লাসে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো যাই হোক, আমরা চলে যাব। আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার, মানে এখান থেকে মূলত আমরা অ্যাডগুলো রান করি। তো এগুলো অনেকদিন ধরে আমি অ্যাড রান করতেছি না, একটু পার্সোনাল কাজে ব্যস্ত। তো যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো মূল কাজে, ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখলেই আপনারা চলে আসবেন, প্রথমেই একটা ওয়েবসাইট পাবেন, মানে ফেসবুকের একটা লিঙ্ক পাবেন, যেমন এখানে লেখা থাকবে www.facebook.com, তারপরে ads.library, এরকম কিছু একটা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন উপরেটায়, অথবা ডাইরেক্ট দিবেন facebook.com/adlibrary, মানে adlibrary, ওকে, এটা লিখলে হয়ে যাবে। এবার দেখেন, আমরা এটাকে, আমরা এখানে চলে আসছি আমাদের ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে। এবার আমি কিছু ক্যাটাগরি সার্চ করি, আমি চাচ্ছি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড হলে হয় না বাংলাদেশে, আপনার ইচ্ছা, সেটা আপনি অল করে দিতে পারেন, অথবা নির্দিষ্ট একটা কান্ট্রিকে স্পেসিফিকভাবে আপনি তুলে ধরতে পারেন ক্যাটাগরি। ধরেন আমি এখান থেকে ক্যাটাগরি ধরতে পারি হচ্ছে অল ক্যাটাগরি ধরতে পারেন, ওকে অল ক্যাটাগরি দিয়ে দিলাম। তো অল ক্যাটাগরি ধরার পরে আমি এখান থেকে দিলাম হচ্ছে ফ্যাশন দিয়ে দিই, ওকে, ফ্যাশন অথবা ব্যাগ, আমি ফ্যাশন লিখে সার্চ করলাম, যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলো একটু বেশি আসবে, তো আপনি, আমি আর ওগুলো দেখাবো, সমস্যা নাই। তো দেখেন, আমি যখন ফ্যাশন রিলেটেড লিখে আমি সার্চ করলাম, ফ্যাশন রিলেটেড অ্যাড কপি, এখানে টোটাল অ্যাড রান চলতেছে, টোটাল 50,000 ফেসবুকের ভিতরে অ্যাড চলতেছে, বর্তমানে অ্যাক্টিভ হয়েছে। এটা অ্যাক্টিভ হয়েছে কয় তারিখে? 9 এপ্রিল, একটু ভালো করে দেখেন, এই ইয়ারটা স্টার্ট হয়েছে 9 এপ্রিল। দেখেন স্পন্স, তারা এই এই কানের দুলের একটা অ্যাড রান করতেছে, সেটার অ্যাড কপি এরকমভাবে লিখছে, এটা মেবি অর্ডার নাও, ওকে, সেল অ্যাড মেবি চালাইতেছে, যাই হোক এটা দেখা যাচ্ছে না। তো এটা অন্য অন্য কান্ট্রিরও আছে, ফিল্টার করে নিতে পারেন। তো কেউ একজন পোশাকের অ্যাড চালাইতেছে, এই অ্যাড কপিগুলো আপনি দেখে নেবেন, দেখে তো বাংলা করে আপনি একটু ভালো করে পড়ে নেবেন, জাস্ট কিছু একটা অংশ দুই একটা শব্দ চেঞ্জ করে আপনি ম্যাজিক কিছু বসাইয়ে দেবেন। ম্যাজিক বিষয়টা বুঝতে পারছেন? ম্যাজিক হচ্ছে আপনার অ্যাড কপি লিখতে আমরা ম্যাজিক ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা ইমোজি বলে থাকি, ইমোজি। আপনি ফেসবুক ইমোজি লিখলে অনেক কিছু পাবেন যেটা দিয়ে আমরা অ্যাড কপিগুলো লিখি। যেমন এখানে যদি আমরা ইমোজিতে চলে যাই, দেখেন
এখানে আমি হাতের ইমোজি আমি মানে চুমকাইতেছে, অথবা অনেক ধরনের দেখেন যে অনেক ফেসবুকের ভিতরে যারা অ্যাড রান করে তারা অনেকজন অনেক ধরনের ইমোজি ইউজ করে। এই যে ধরেন এটা কিন্তু সুন্দর একটা ই দিছে আপনার, ম্যাজিক ইউজ করছে, ঠিক আছে, এটাকে আমরা অ্যাড কপির ম্যাজিক বলে থাকি, আরও অনেকজনে অনেক ভাষা বলে থাকে। তো এই ম্যাজিকটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো এটা আপনি এখান থেকে নিতে পারেন, আপনি ইমোজি পিডিআর .org লিখলে কিন্তু আপনি চলে আসবেন, এখান থেকে যতগুলো ইমোজি নেবেন সবগুলো ফ্রি। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু অ্যাড রান হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি যে এরকম আমি প্রোডাক্ট খুঁজবো না, আমি ধরেন আমি একটা নির্দিষ্ট নিশ নিয়ে সার্চ করবো, ধরেন আপনি ব্যাগ নিয়ে সার্চ করতে পারেন, আমি ব্যাগ নিয়ে সার্চ করি, ধরেন আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিচ্ছে, এই প্রোডাক্টের নামটা বের করবেন, বের করে আপনি এখানে সার্চ করবেন। তো দেখেন কত রকমের ব্যাগ দেখছেন, তারা অ্যাড কপি কীভাবে লেখছে দেখছেন, ম্যাজিক বসাইছে কেউ কেউ, এটা বাংলাদেশিতে করাইতেছে, ঠিক আছে, তো ম্যাজিকগুলো বসাইছে। তো দেখেন ব্যাগের অনেক ধরনের ডেসক্রিপশন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, কীরকম করে লিখতে হবে। এখন এখান থেকে দুই একটা আপনি চাইলে হুবহু এটাও মেরে দিতে পারেন, কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। তো আপনি তো এই অ্যাডটা চলতেছে আপনার অ্যাডমিট মানে লেখাতে আর কি কপিরাইট হবে, তো আপনি এখান থেকে কিছুটা চেঞ্জ করে দিলে আপনার জন্য বেটার হবে। তো আপনি এভাবে কিন্তু অ্যাড কপিগুলো আমি মাঝে মাঝে করতাম কি, কিছু কিছু ক্লায়েন্টের অ্যাড যখন রান করতাম আমি এখান থেকে ডেসক্রিপশনগুলো নিয়ে রান করে দিতাম, বাইরে খুশি আমি খুশি, ঠিক আছে, আমাকে টাকা দিয়ে দিত, কোনো ঝামেলা হইতো না, বাইরে বলতেছে না সুন্দর অ্যাড কপি হয়ে গেছে। তো আপনি কিন্তু এখান থেকে এইভাবে অ্যাড কপিগুলো নিতে পারেন, তাহলে কিন্তু আশা করি অ্যাড কপি নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখেন ব্যাগ নিয়ে যখন আমি সার্চ করলাম এখন অনেক ধরনের কিন্তু ব্যাগ চলে আসছে, অনেক ধরনের, আপনি কিন্তু এখানে ব্যাগেরই অ্যাড পাবেন কত দেখেন, দেখি ব্যাগের অ্যাড কত আছে টোটাল, দেখেন 12,000 ব্যাগ রান মানে ব্যাগের অ্যাড রান হয়েছে শুধু ব্যাগ ক্যাটাগরি নিয়ে। আপনি যদি 12,000 অ্যাডের ভিতরে যদি আপনার মনের মতো একটা অ্যাড কপি না পান তাহলে সেটা সম্পূর্ণই অবাস্তব একটা কথা হবে। তো আমি চাচ্ছি যে আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন, নিয়ে নিয়ে আইডিয়ার অনুযায়ী আপনি অ্যাড কপিগুলো লিখতে পারেন। তো এই হচ্ছে আমাদের একটা সিস্টেম। তো এখানে ধরনের ব্যাগ গেছে, এবার আপনি চাইলে কিন্তু নির্দিষ্ট একটা ধরেন বাংলাদেশের দারাজে আমি যদি যাই, দারাজ, ওকে দারাজে, দারাজে চলে যাব, আমি চাইলে দারাজে কতগুলো অ্যাড রান করতেছে সেটাও আমি দেখতে পারবো। তো দেখি দারাজ পাই কিনা, দারাজ দারাজ ওকে ওকে দারাজে চলে আসি, ওকে দারাজটা আমি কপি করি, কপি করে দেখে আমি অ্যাড কপির এখানে দিই দারাজের অল ক্যাটাগরি, ওকে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, একটা নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে দিলাম, এবং আমি এখানে থেকে ক্যাটাগরিটা দিয়ে দিই হচ্ছে ওকে অল ক্যাটাগরি দিয়ে দিলাম, আর এখান থেকে আমি ধরেন দারাজটা লিখে দেখি পাই কিনা, ওকে দারাজের এখান থেকে দেখেন অ্যাড রান হচ্ছে, আমি দারাজে চলে যাই, দারাজে কতগুলো অ্যাড রান হচ্ছে সেটা আমি এখান থেকেও দেখতে পারবো। দেখেন দারাজের 230টা অ্যাড এখন রান আছে, এটা মেবি দারাজই তো নাকি, হ্যাঁ দারাজই তো লাগতেছে, ওকে দারাজ অনলাইন, ওকে তো দারাজটা একটু কীরকম কীরকম লাগতেছে না লোগোটা, দারাজের লোগো কি এটা, আমি তো দারাজ থেকে কখনও পুরোটা কিনি নাই, ঠিক আছে। তো যাই হোক হতে পারে দারাজই, দারাজ অনলাইন, ওকে এই যে দারাজ, ঠিক আছে, অন মিলিয়ন, তো এটা হচ্ছে দারাজ, দুইটা সেমই নাম দেখো তো এটা সম, ওকে দারাজেরই এটা মনে হয় অন্য একটা পেজ শাখা হবে সম্ভবত। তো এখানে দেখেন টোটাল কতগুলো অ্যাড চলে, এটা একটা অ্যাডও রান করতেছে না এখান থেকে দারাজটা, আবার আমি অনলাইন শপিংটা বাদ দিয়ে শুধু দারাজ দিয়ে দেখি আরও কোনো ই পাই কিনা, দারাজ দেখেন এখানে দুইটাই দারাজ, তো আমি প্রথমটাই যাই, মনে হয় ওদের ওই পেজে কোনো সমস্যা হয়েছে তো এখান থেকে অ্যাডগুলো রান করতেছে। তো 230টা অ্যাড রান করছে দারাজে, কী কী ধরনের অ্যাড রান করছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন আমরা যদি এভাবে না দেখি শুধু দারাজের আমরা ফেসবুক পেজে চলে যাই, কারণ এটা হচ্ছে ফেসবুক, আমরা চাইলে কিন্তু ওর অ্যাডগুলো কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারবো, আরেকটা সিস্টেম আছে সেটাও আমি দেখাচ্ছি। তো আমি দারাজে চলে আসলাম, দারাজে এবার আমি দেখি হোম পেজেই তো আছে, ওকে একটু নিচের দিকে আসি, ওকে এবার দেখেন এখানে হচ্ছে দারাজের ড্যাশবোর্ড, আমরা দারাজের ড্যাশবোর্ডে আসব, নিচের দিকে আসবেন একটু নিচের দিকে, এখানে দেখবেন ছোট্ট করে লেখা থাকবে, ক্লিক করে আমি নিচের দিকে চলে যাব, এখানে দেখেন লেখা আছে অ্যাডেল গো টু লাইব্রেরি, ওকে
আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো তারা কতগুলো অ্যাড রান করতেছে। তো এখান থেকে দেখেন টোটাল 230টা অ্যাড রান করতেছে, তার মানে আমরা দুইটা রেজাল্টই কিন্তু সেম ভাবে পেয়ে গেলাম যে তারা কতগুলো অ্যাড রান করতেছে। ঠিক আছে, তো আশা করি আপনাদের অ্যাড কপি নিয়ে আর কোনো সমস্যা হবে না, আপনারা কিন্তু ইজিভাবে ফাইবারে ভালোভাবে সার্ভিসগুলো দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হবে নেক্সট টপিকের উপরে। আজকে ক্লাসটা যদি আমি শর্ট করলাম, কারণ আমি চাইলে এই ক্লাসটা অনেকটা লং করতে পারতাম। আপনারা মাঝে মাঝে বলেন যে আমাদের ক্লাসগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আসলে আমাদের মেন ক্লাসগুলো, আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো, মানে আমাদের পেড স্টুডেন্টদের যে ক্লাস, কিছু আমরা ক্লাসগুলো আমরা ফেসবুকে মানে ইউটিউবে আপলোড করে থাকি, আর বাকিগুলো আমাদের সিক্রেট অবস্থায় থাকে। তো আমরা কিছু কিছু টিউটোরিয়ালও দেই, মানে টিপস দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন, এবং আমাদের নতুন ব্যাচ শুরু হবে 15 তারিখ থেকে, নতুন ব্যাচ স্টার্ট হবে, চাইলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।